নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের 40 পৃষ্ঠায় এরকম কিছু কাজ দেওয়া আছে ক নাম্বার হিসেবে, এবং বলা আছে যে এই রাশিগুলোর মধ্যে কোনটি বহুপদী তা নির্ণয় করো। তো এই রাশিগুলোর ভিতরে কোনটি বহুপদী এগুলো জানতে হলে অবশ্যই বেসিক লেভেলের কিছু আলোচনা ক্লিয়ার হয়ে আসতে হবে। তাহলে এরকম কোনো প্রশ্ন দেওয়া থাকলে সেখান থেকে আইডেন্টিফাই করা সম্ভব হবে কোনটি বহুপদী আর কোনটি বহুপদী না। বহুপদী বোঝার জন্য শুরুতে আমাকে বীজগাণিতিক প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে জানতে হবে। বীজগাণিতিক প্রক্রিয়া চিহ্ন হলো 5টি, একটি হলো প্লাস মাইনাস ইনটু ডিভিশন ডিফারেন্স। এই চিহ্নগুলোকে বীজগাণিতিক প্রক্রিয়া চিহ্ন বলা হয়। বীজগাণিতিক প্রক্রিয়া চিহ্ন জানার পর আমাকে জানতে হবে চলক, আমাকে জানতে হবে ধ্রুবক, আমাকে জানতে হবে পদ। যদি আমরা এই তিনটা জিনিস ভালোভাবে জানতে পারি তাহলে আমরা বীজগাণিতিক রাশি সম্পর্কে জানতে পারবো, আর ওই বীজগাণিতিক রাশির কিছু কন্ডিশন আছে, ওই কন্ডিশনগুলো স্যাটিসফাইড করলে অবশ্যই সেগুলো বহুপদী হবে। এখন চলক বলতে আমরা যে জিনিসটা বুঝি তা হলো গাণিতিক প্রক্রিয়া চলাকালীন সময়, অর্থাৎ এই প্রক্রিয়া চিহ্নগুলোর কাজ যখন আমরা করব তখন যার মান পরিবর্তনশীল তাকে বলা হয় চলক। যেমন আমরা এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো একটা সমীকরণ লিখলাম, এই সমীকরণে প্লাস অপারেটরটি উপস্থিত আছে, প্লাস অপারেটর দ্বারা অপারেশন করার কারণে আমাদের এখানে অ্যান্সারটা বের হলো মাইনাস টু। অপরদিকে আমি যদি এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো এই সমীকরণটা নেই তাহলে এখানে মাইনাস অপারেটর উপস্থিত আছে, তাই মাইনাস অপারেটর দ্বারা যদি আমরা অপারেশন করি আমরা রেজাল্টটা পেয়ে যাব টু। এই যে বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন দ্বারা গাণিতিক কার্যক্রমগুলো সম্পাদন করলাম, অর্থাৎ গাণিতিক প্রক্রিয়া সম্পাদন করলাম, তখন এই এক্স এর ভ্যালু প্লাস অপারেটরের কারণে হয়ে গেছে মাইনাস টু, মাইনাস অপারেটর দ্বারা কাজ সম্পাদন করার কারণে হয়ে গেছে প্লাস টু। এই যে গাণিতিক প্রক্রিয়া চলাকালীন সময় এক্স এর মান পরিবর্তন হলো, বিধায় সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি এক্স হলো একটি চলক। আবার আমরা চলকের যে সংজ্ঞাটা এখন দেখলাম এটা হলো চলকের নিম্নমানের গ্রহণযোগ্য একটি সংজ্ঞা, এই সংজ্ঞাটা সকল জায়গায় স্যাটিসফাইড হয় না। তাহলে আমাদের স্যাটিসফাইড করার সংজ্ঞাটা কি হবে? স্যাটিসফাইড করার সংজ্ঞাটা হবে একটা সেট নিলাম এ, এই সেটের উপাদানগুলো আইডেন্টিফাই করলাম 1 2 3 দিয়ে। আমরা জানি 1 2 3 হচ্ছে বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যাগুলো এইভাবে উল্লেখ করা থাকার কারণে আমরা বলতে পারবো যে এ হলো একটি সেট, এবং এই সেটটা হলো তালিকা পদ্ধতিতে প্রকাশিত একটি সেট। এখন যদি এমনটা হয় যে আমি এই সেটের উপাদানগুলোকে ডিরেক্টলি না বলে কোনো একটি অক্ষর দিয়ে আমরা এই মানগুলোকে নির্দেশ করব, তাহলে আমরা সেই অক্ষরটা লিখলাম এক্স, এক্স বিলংস টু আমরা বলে দিলাম যে এটা স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা তো প্লাস 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত বিস্তৃত, তন্মধ্যে এখানে আছে কয়টা? তিনটা। কোনটা কোনটা? 1 2 3। তাহলে আমরা বলতেই পারি যে এক্স এর ভ্যালুটা হলো 1 এর সমান অথবা তার চেয়ে বড়, প্লাস 3 এর সমান অথবা তার চেয়ে ছোট। এই যে এক্স এ সেটের শুধুমাত্র 1কে রিপ্রেজেন্ট করে না, শুধুমাত্র 2কেও রিপ্রেজেন্ট করে না, শুধুমাত্র 3কেও রিপ্রেজেন্ট করে না, এক্সটা অনির্দিষ্টভাবে 1 2 3 এ সেটের প্রত্যেকটি উপাদানকে উল্লেখ করে। এই যে অক্ষর প্রতীকটি কোনো একটি সেটের সকল উপাদানকে অনির্দিষ্টভাবে নির্দেশ করে সেই অক্ষর প্রতীকটাকে চলক বলা হয়। চলকের এই সংজ্ঞাটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য একটি সংজ্ঞা। যখন এই চলক এইটাকে স্পেসিফিক, কখনো চলকের মান 1, কখনো 2, কখনো 3, এই যে অনির্দিষ্টভাবে চলকের চলক দ্বারা এই সেটটার উপাদানগুলোকে নির্দেশ করলাম, বিধায় এক্সকে আমরা এখানে চলক বলতে পারি। খেয়াল করে দেখো এক্স হলো এ সেটের চলক।
কিন্তু এই যে এ সেটটা, এ সেট হলো এই চলকের ডোমেন সেট, এক চলকের ডোমেন সেট। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, একটা চলক একটা সেটের সকল উপাদানকে রিপ্রেজেন্ট করে, আর ওই চলকের ডোমেন সেট হিসাবে রিপ্রেজেন্ট হয় হলো ওই সেটটি। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। এখন চলকের ধারণা যখন ক্লিয়ার, তখন আমরা আসি ধ্রুবকের আলোচনায়। ধ্রুবকের আলোচনাটা কি? এই যে চলক, একটা চলক যখন একটা নির্দিষ্ট মানকে নির্দেশ করে, নির্দিষ্ট মান, এখানে কিন্তু চলকটা এই সেটের অনির্দিষ্টভাবে তার উপাদানগুলোকে নির্দেশ করে, আর যদি এখানে নির্দিষ্টভাবে একটা উপাদানকে রিপ্রেজেন্ট করে, তাহলে ওই উপাদানটাকে বলা হবে ধ্রুবক। অর্থাৎ চলকের মান যদি নির্দিষ্ট একটি সংখ্যা হয়, নির্দিষ্ট একটি সংখ্যা হয়, তাহলে অবশ্যই ওই নির্দিষ্ট সংখ্যাটাকে ধ্রুবক বলা হয়। আমরা এই ধ্রুবকের পরিচয়টা আরও আরেকভাবে দিতে পারি। যেমন যদি আমরা এইভাবে বলি যে গাণিতিক প্রক্রিয়া চলাকালীন সময় যার মান পরিবর্তনশীল নয়, অর্থাৎ অপরিবর্তিত থাকে, তাদেরকে ধ্রুবক বলা হয়। পৃথিবীর সমস্ত সংখ্যাই এক একটি ধ্রুব সংখ্যা, সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ অথবা শূন্য, যাই হোক, পৃথিবীর অথবা ভগ্ন অংশ যেটাই হোক না কেন, পৃথিবীতে সকল সংখ্যাই ধ্রুব সংখ্যা হিসাবে পরিচিত। আমরা যদি অক্ষর দ্বারা চলককে প্রকাশ করতে চাই, তাহলে ইংরেজি অক্ষরের শেষের দিকের অক্ষর দ্বারা এই চলকগুলো প্রকাশিত হয়, যেমন এক্স ওয়াই জেড ডাব্লিউ টি ইউ ভি ইত্যাদি। আর যদি ধ্রুবককে আমরা অক্ষরের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে ইংরেজি অক্ষরের প্রথম দিকের অক্ষরগুলো দ্বারা এই ধ্রুবক প্রকাশ করা হয়। আর পৃথিবীর সমস্ত সংখ্যাই তো ধ্রুব সংখ্যা, তার মানে এবিসি আকারেও প্রকাশ করা যাবে, নির্দিষ্ট সংখ্যা আকারেও প্রকাশ করা যাবে। এখন কথা হলো এই চলকের ভিতরে, এই এই রাশিটার ভিতরে বা এই এক্সপ্রেশনটার ভিতরে আমরা এক্সকে দেখতে পাচ্ছি অজ্ঞাত, অর্থাৎ এর মানটা কত তা আমরা জানি না। এই যে যার মান অজ্ঞাত থাকে সেটাই হলো চলক। এখন প্রশ্ন হলো, যদি এরকম কোনো লেখি কোনো কিছু এ এক্স প্লাস টু, এইটা এই এক্সপ্রেশনটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে এর মান কত তাও জানি না, এক্সের মান কত তাও আমরা জানি না। যদি এক্স এবং এর মান কোনোটাই না জানা থাকে, তাহলে তো নিয়ম অনুযায়ী দুটাই সংখ্যা হওয়া উচিত, এই চলক হওয়া উচিত, কিন্তু না। যদি এইগুলো উল্লেখ থাকে, তাহলে তার সাথে সাংখ্যিক গুণিতক হিসাবে যে অক্ষরটা থাকবে সেইটা কিন্তু ধ্রুবক, এবং ওইটা চলকের সাথে থাকার কারণে ওটার নাম হয়ে যায় তখন সহগ। তার মানে এ এবং এক্স উভয়ই যদি কোনো জায়গায় উপস্থিত থাকে, সাথে যদি আমি আর একটা বি দিয়ে দিই, তাহলে যে এ বি টু এগুলো হচ্ছে ধ্রুবক, আর এই চলকের সাথে এটা গুণন থাকার কারণে এই ধ্রুবকটার নাম হলো সহগ। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। তাহলে চলক, চলকের প্রকাশভঙ্গি আমরা বুঝতে পেরেছি, ধ্রুবক, ধ্রুবকের প্রকাশ কাক কী কী দিয়ে ধ্রুবক প্রকাশ করা হয় সেটাও আমরা বুঝতে পেরেছি। এখন আসি আমরা পথ, খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা পথ। পদের ক্ষেত্রে আমরা একটু পরে যাব, আগে বীজগাণিতিক রাশি এই জিনিসটা ক্লিয়ার করে আসি। একটু খেয়াল করে দেখো, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশিটা হলো কোনো একটা সংখ্যা অথবা সংখ্যা নির্দেশক প্রতীক, এক অথবা একাধিক, যে কোনো একটা কিছু হতে পারে, কোনো একটি সংখ্যা অথবা সংখ্যা নির্দেশক প্রতীককে এই যে প্রক্রিয়া চিহ্নগুলো লিখেছি, এই প্রক্রিয়া চিহ্নগুলোর যে কোনো একটি অথবা একাধিকের সাহায্যে অর্থবোধকভাবে যদি যুক্ত করা হয়, এবং ওই যুক্ত করাটা যদি একটি নতুন সংখ্যা নির্দেশকারী প্রতীকে পরিণত হয়, তাহলে এই প্রকাশটাকে বীজগাণিতিক রাশি বলা হয়। কি বললাম, এই যে টু, টু একটি সংখ্যা, এক্স অক্ষর নির্দেশকারী একটি প্রতীক, এবং এই যে প্লাস, এগুলো হচ্ছে বীজগাণিতিক প্রক্রিয়া চিহ্ন, এইগুলো দ্বারা এটা পরস্পরের সাথে যুক্ত হয়েছে এবং অর্থবহভাবে যুক্ত হয়ে পুরাটাই একটা নতুন সংখ্যা প্রকাশক প্রতীকে পরিণত হয়েছে। সুতরাং সংজ্ঞা অনুসারে আমরা এটাকে বলতে পারি বীজগাণিতিক রাশি। সেই বীজগাণিতিক রাশিটা টু নিজে একটা বীজগাণিতিক রাশি, এক্স নিজে একটা বীজগাণিতিক রাশি,
এখন এদের সাথে যদি আমি মাইনাস অপারেটর দ্বারা ওয়াই যুক্ত করি তাহলে এই যে অক্ষর নির্দেশক প্রতীক আছে অপারেটর মানে প্রক্রিয়া চিহ্ন যুক্ত আছে, সুতরাং এটাকে আমরা কি বলতে পারি বীজগাণিতিক রাশি। এরপরে আমি ইনটু আকারে জেড দিতে পারি, প্লাস আকারে ফাইভ লিখতে পারি, এভাবে আমি সারা দিন কিন্তু লিখে যেতে পারি ডব্লিউ। তার মানে আমাদের বীজগাণিতিক রাশি হতে হলে এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে প্লাস মাইনাস ইনটু ডিভিশন ঘাত ও মূলক চিহ্নের একটি অথবা একাধিকের সাহায্যে অর্থবোধকভাবে সংযুক্ত করলে যদি সেটা নতুন সংখ্যা নির্দেশকারী প্রতীকে পরিণত হয় তাহলে ওই প্রকাশটাকে বীজগাণিতিক রাশি বলে। আমরা যদি আরও সহজ করে বলি যে চলক থাকবে, চলকের সাংখ্যিক গুণিতক হিসাবে ধ্রুবকগুলো থাকবে এবং তাদেরকে বিভিন্ন অপারেটরের দ্বারা যুক্ত হতে হবে, তাহলে ওই এক্সপ্রেশনটাকে বলা হবে বীজগাণিতিক রাশি। এখানে যতগুলো প্রবলেম উল্লেখ করা আছে সবগুলোই বীজগাণিতিক রাশি, কেননা প্রত্যেকটির ভিতরে সংখ্যা আছে, সংখ্যা নির্দেশক প্রতীক আছে এবং তাদের মধ্যে বিভিন্ন অপারেটর চিহ্ন মানে আছে বা প্রক্রিয়া চিহ্ন যুক্ত আছে। সুতরাং এখানে উল্লেখিত প্রত্যেকটি প্রবলেমই এক একটি রাশি। এখন আমরা দেখব পদ, এই পদ আমরা দুইটা সিস্টেমে নির্ণয় করতে পারি। প্রথমটা হলো যেগুলা শুধুমাত্র প্লাস প্লাসের মধ্যে অথবা প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস অথবা দুইটাই মাইনাস, এই যে একটা বীজগাণিতিক রাশির ভিতরে যে অংশটুকু প্লাস 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 মাইনাস অথবা মাইনাস প্লাস অথবা মাইনাস মাইনাসের মধ্যে আবদ্ধ থাকে সেই অংশটুকুকে আমরা কি বলতে পারি বীজগাণিতিক রাশিতে থাকা এক একটি পদ। কিন্তু এই থিমটা সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার কারণে আমাদের অবশ্যই অবশ্যই গুরুত্বের সাথে দুই নাম্বার নিয়মটা দেখতে হবে, সেটা হলো সি এক্স টু দি পাওয়ার পি। এই আকারে উপস্থাপিত বীজগাণিতিক রাশির ভিতরে যে অংশটুকু এই আকারে উপস্থাপিত থাকবে সেই অংশটুকুকে এক একটি পদ বলা হবে, যেখানে এই সিটা হলো সহগ মানে কো এফিসিয়েন্ট, আর এই এক্সটা হলো চলক, আর পিটা হলো পাওয়ার মানে ঘাত অথবা মাত্রা অথবা সূচক অথবা ইন্ডেক্স ইত্যাদি। তো আমাদের এই পির কন্ডিশনের উপর নির্ভর করবে আদৌ এই জাতীয় এক্সপ্রেশনটা পদ হবে কিনা। তখনই এটা পদ হবে যখন এই পিটা অঋণাত্মক সংখ্যা হবে। এখন প্রশ্নটা হলো অঋণাত্মক সংখ্যা কি এবং পূর্ণ সংখ্যা হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটা হইতে হবে হলো এই পিটা হইতে হবে অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন অঋণাত্মক সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা সমূহকে অঋণাত্মক সংখ্যা বলা হয়, আর শূন্যের পূর্বে সংখ্যারেখায় যতগুলো অবস্থান থাকে যতগুলো সংখ্যার সবগুলাই ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে শূন্য একটি অঋণাত্মক সংখ্যা, ওয়ান টু থ্রি ফোর এগুলো অঋণাত্মক সংখ্যা, আর শুধু অঋণাত্মক হলেই হবে না, তাদেরকে পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলে আমরা সেটাকে পদ বলতে পারি। এখন আসি আমরা এইটা একটু বিবেচনা করে দেখি যে এই এক্সপ্রেশনটা অবশ্যই বীজগাণিতিক রাশি, এই এক্সপ্রেশনটাতে এই টু এটা কোনো পদ কিনা। উত্তর হলো হ্যাঁ, টু একটি পদ। কেন? আগে আমরা এইটা দেখে আসি যে এটা একটা পদ কেন। এই এক্সপ্রেশনটা আর এই এক্সপ্রেশনটা যদি এই নিয়ম ব্যাখ্যা করে পদ বের করতে চাই তাহলে দেখো টু এর সামনে প্লাস পিছনে প্লাস, মাঝখানে টু এর অবস্থান, আমরা তো বলছি প্লাস প্লাসের মাঝখানে যতটুকু অবস্থান যতটুকু অংশ থাকুক সবটাই একটা পদ, তাহলে নিঃসন্দেহে এইটা একটা পদ। আবার এই এক্সের সামনে প্লাস আছে তার মানে এটাও একটা কি পদ। আমরা প্রথম লজিকের মাধ্যমে নিশ্চিত হলাম এই বীজগাণিতিক রাশির ভিতরে দুইটি পদ আছে।
আবার আমরা যদি এইটাকে বিবেচনা করি, এটা যদি একটু বীজগাণিতিক রাশি হয় তাহলে তার এই কোনটা কোনটা পদ সেটা একটু দেখি। এই যে এর সামনে আছে প্লাস, এখানে ইনটু, এটা কাউন্টেবল না। এই যে প্লাস আর প্লাস, প্লাস প্লাসের মাঝখানে পুরো অংশটুকু আছে, সুতরাং এইটাকে বলা হবে একটা পদ। আর এইটুর সামনে আছে প্লাস, এইটাকে বলা হবে আর একটা পদ। তাহলে আমরা বলতে পারলাম যে এই বীজগাণিতিক এক্সপ্রেশনের মধ্যেও দুটি পদ আছে। এখন আমরা দেখি এই এক্সপ্রেশনটার ভিতরে কয়টি পদ আছে। আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর সামনে প্লাস, পিছনে মাইনাস, তাহলে এই অংশটা একটা পদ। ওয়াই এর সামনে মাইনাস, কিন্তু এটা ইনটু, এটা তো হবে না। আবার এই যে প্লাস, এটা একটা পদ। ফাইভের আগে প্লাস, কিন্তু এই যে ভাগ থাকার কারণে তো পুরাটুকুই মিলে একটা পদ। তার মানে এই এক্সপ্রেশনটাতে পদ আছে তিনটি। আমরা প্রথম নিয়মেই এগুলাতে কিন্তু নিশ্চিত হতে পারলাম যে কোনগুলো পদ আর কোনগুলো পদ না, কিন্তু এই নিয়মটা সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার প্রমাণ হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ইনভার্স টু প্লাস ওয়ান, এইটা নিঃসন্দেহে একটা বীজগাণিতিক রাশি, কারণ বীজগাণিতিক রাশি হওয়ার সকল ক্রাইটেরিয়া এটা পূরণ করেছে। সংখ্যা আছে, সংখ্যা নির্দেশক প্রতীক আছে, তারপরে প্রক্রিয়া চিহ্ন দ্বারা পরস্পরের সাথে অর্থবোধকভাবে যুক্ত হয়েছে, পুরাটাই একটা বীজগাণিতিক রাশি। এখন যদি এই থিওরিতে বা এই ক্যাটাগরিতে যদি আমরা পদ বের করতে চাই, তাহলে এটার সামনে প্লাস, পিছনে প্লাস, তাহলে এটা একটা পদ। এটার সামনে পিছনে দুটোই প্লাস, তাহলে এটা একটা পদ, আর এটাও একটা পদ। তাহলে এই হিসেবে পদ হচ্ছে এখানে কয়টা? তিনটা। কিন্তু আমরা দুই নাম্বার নিয়মে অনুযায়ী যদি করতে যাই, তাহলে পদ হতে গেলে সিক্স টু দি পাওয়ার পি এই ক্রাইটেরিয়াকে অবশ্যই পূরণ করতে হবে। তো এইখানে দেখো চলক, এই যে চলকের পাওয়ার, এটাকে হইতে হবে হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু এই জায়গায় খেয়াল করে দেখো তো, চলকের পাওয়ারটা কি হয়েছে এখানে? ঋণাত্মক। যদি চলকের পাওয়ার ঋণাত্মক হয় তাহলে ওইটা পদ হইতে পারে না। তার মানে এই রুলসটা পদ বের করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। পদ বের করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হলো সি এক্স টু দি পাওয়ার পি, এই আকারের এই পি এর মানটা অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা হওয়ার শর্তটা হলো সঠিক। সুতরাং আমরা বোঝার চেষ্টা করলাম বা বুঝতে পারলাম যে পদ হতে হলে অবশ্যই চলকের ঘাত বা পাওয়ারকে পজিটিভ হতে হবে এবং পূর্ণ সংখ্যা হতে হবে। আবার যদি এরকম কোনো এক্সপ্রেশন আমরা লিখি, আবার এরকম যদি কোনো এক্সপ্রেশন আমরা লেখার চেষ্টা করি যে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এক্স, নিঃসন্দেহে এই এক্সপ্রেশনটা একটি বীজগাণিতিক রাশি। কেন? এখানে সংখ্যা নির্দেশক প্রতীক আছে, প্রক্রিয়া চিহ্ন আছে, এই যে ঘাত আছে, সুতরাং অবশ্যই এটা একটা বীজগাণিতিক রাশি। এখন এই বীজগাণিতিক রাশিটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই এক্সটা হলো চলক, এটাকে যদি আমরা ভেঙে লিখি এই রুটটাকে, তাহলে এখানে হাফ হবে। খেয়াল করে দেখো ওই প্রত্যেকটি পাওয়ার কিন্তু অঋণাত্মক সংখ্যা, কিন্তু এই হাফ এটা তো পূর্ণ সংখ্যা নয়, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, যার কারণে এইটা একটা পদ, পুরাটুকুই একটা পদ, এটা কোনো পদ হতে পারে না, পুরাটুকুই মিলেই হচ্ছে একটি পদ। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। আবার যদি এরকম হয় সি স্কোয়ার প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান, তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে টু এক্স, এটা সরি সি হবে, সি ইনভার্স ওয়ান প্লাস ওয়ান যদি লিখি, তাহলে টোটালটা বীজগাণিতিক রাশি, কিন্তু ঘাতটা ঋণাত্মক হওয়ার কারণে এইটা পদ হবে না, এটা একটা পদ, এইটা একটা পদ, কারণ এখানে সি নাই মানে সি টু দি পাওয়ার জিরো। এই যে চলকের ঘাত শূন্য হলো, এই জন্যে শূন্য দিলেই তো সি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তার মানে আমরা এইটা এই ক্রাইটেরিয়াতে ফেলাইতে পারছি, বিধায় এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, কিন্তু এইটা কোনো পদ না। অথচ যদি এই নিয়মে প্রচলিত এই নিয়মে যদি আমরা পদ বের করতে যাই, তাহলে এটাও একটা পদ হয়ে যায়, এটাও একটা পদ হয়ে যায়, এটাও একটা পদ হয়ে যায়, সেক্ষেত্রে পদ হয় কয়টা? তিনটা। আশা করি পদ নির্ণয় করার ক্ষেত্রে
আমাদের জীবনে আর কখনো সমস্যা হবে না। পদ নির্ণয় করাটা কিন্তু অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এসে থাকে। এখন আমরা যদি পদ নির্ণয় করা বুঝে থাকি, বীজগাণিতিক রাশিটা যদি বুঝে থাকি, তাহলে এখানে উল্লেখ করা প্রত্যেকটি সমস্যাকে আমরা এখন যাচাই করতে পারবো। আমাদের এই মুহূর্তে জানা প্রয়োজন বহুপদী কি। আসলে বহুপদী হচ্ছে এক ধরনের বীজগাণিতিক রাশি, এক ধরনের বীজগাণিতিক রাশি যেটা কিনা একটা নির্দিষ্ট শর্তকে মেনটেন করবে। কি? যেখানে যে বীজগাণিতিক রাশিটা সি এক্স টু দি পাওয়ার পি অথবা সি এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার পি অথবা সি এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ জেড টু দি পাওয়ার আর, এই এক্সপ্রেশনগুলোকে সমর্থন করে এবং যেখানে কিনা এই যে পি এটাকে এবং কিউ এটাকে এবং আর এইগুলোকে অবশ্যই অঋণাত্মক সংখ্যা হইতে হবে। কী সংখ্যা হইতে হবে? এবং অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা হইতে হবে। তার মানে আমরা এক কথায় বলতে পারি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি বলতে পারি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। যদি এই পাওয়ারগুলা প্রত্যেককেই পাওয়ার বলা হয় বা সূচক বা ঘাত বা মাত্রা বলা হয় বা ডিগ্রি বলা হয়, তো এই পাওয়ারগুলা যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এই বীজগাণিতিক রাশিটাকে বলা হবে বহুপদী। তাহলে আমরা বলতেই পারি যে বীজগাণিতিক রাশিতে চলকের অঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল পাওয়া যাবে সেই বীজগাণিতিক রাশিটাকে আমরা বহুপদী বলতে পারি। তার মানে খুব সংক্ষেপে যদি বলি তাহলে বহুপদী হলো সেই বীজগাণিতিক রাশি যার চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমরা এই এক্সপ্রেশনগুলো থেকে খুঁজে বের করার চেষ্টা করব যে কোনগুলো আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা ঘাত বিশিষ্ট এবং কোনগুলো বহুপদী। আমরা যদি এক নম্বর প্রবলেমটাকে দেখি তাহলে এক নম্বর প্রবলেমটা বলা আছে টু এক্স কিউব। খেয়াল করে দেখো এইটা কিন্তু সি এক্স টু দি পাওয়ার পি এটাকে সমর্থন করছে। এই সিটা হলো টু আর এক্সটা হলো চলক। আমাদের দেখার বিষয় হলো এই পি এর মানটা, পি এর মানটা এখানে থ্রি। অবশ্যই এই থ্রিটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, যার কারণে পুরো এক্সপ্রেশনটাই হলো কি বহুপদী। এরপরে দুই নম্বর প্রবলেমটা যদি আমরা দেখি তাহলে সেভেন মাইনাস থ্রি স্কোয়ার, এইটা থ্রি সেভেন মাইনাস থ্রি স্কোয়ারের এইটা একটা পদ, এটা অবশ্যই এটাকে সমর্থন করে। এখানে এ যদি চলক হয় এখানে এ নাই মানে এ যদি পাওয়ার জিরো আছে, তাহলে দেখো সির মান হলো সেভেন, এ হলো এই এক্সের রিপ্লেস আর এই পির ভ্যালুটা হলো জিরো যেটা অঋণাত্মক সংখ্যা, তাইলে অবশ্যই এবং পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতেই পারি এইটা হচ্ছে একটা পদ। এবং এখানেও এই যে পাওয়ার এ এর পাওয়ারটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং পুরো এক্সপ্রেশনটাকে আমরা বলতে পারি কি বহুপদী। তিন নম্বর প্রবলেমে যেটা বলা আছে যে এক্স এস কিউব প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এই প্রবলেমটা একটা বীজগাণিতিক রাশি কিন্তু বহুপদী না। কেন? কারণ চলকের ঘাত ঋণাত্মক সংখ্যা হওয়া উচিত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু আমাদের এখানে পাওয়া যাচ্ছে ঋণাত্মক সংখ্যা, সুতরাং এটা বীজগাণিতিক রাশি কিন্তু বহুপদী না। আমরা যদি চার নম্বর প্রবলেমটা দেখি তাহলে ওখানে বলা আছে এ কিউব প্লাস এ ডিভাইডেড বাই এ কিউব মাইনাস এ। আমরা যদি এটাকে মডিফাইং করি তাহলে উপর থেকে এ কমন নিলে হবে এ প্লাস ওয়ান, এখানে যদি এ কমন নেই তাহলে হবে স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এটা কাটা যাবে এ প্লাস ওয়ান, স্কোয়ার মাইনাস ওয়ানকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটা এটা কেটে দিলে পাই এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান নিচ থেকে উপরে গেলে পাওয়ারটা হবে মাইনাস। তাহলে দেখো এইটা কিন্তু ঘাতটা কিন্তু ঋণাত্মক হয়ে গেল। এই যে ঘাত যদি ঋণাত্মক হয় তাহলে সেইটা বীজগাণিতিক রাশি কিন্তু বহুপদী না, তার মানে চার নম্বর এক্সপ্রেশনটা বহুপদী হতে পারে না। এরপর আসো পাঁচ নম্বর
চার নম্বর যে বহুপদী না তার আরও একটা কিন্তু লজিক আছে, সেই লজিকটা একটু বলি। মনে করো কোনো একটি পলিনোমিয়াল মানে বহুপদী পি এক্স, আর একটা পলিনোমিয়াল মানে বহুপদী হলো কি অফ এক্স। যদি একটা পলিনোমিয়ালকে আর একটা পলিনোমিয়াল মানে বহুপদী দ্বারা ভাগ করা হয় তাহলে এদের ভাগফলটা মনে করো যে এফ অফ এক্স, এই এফ অফ এক্সটা বহুপদী হতেও পারে নাও পারে। তার মানে এদের যে ফলাফলটা, এইটার যে ফলাফল মানে একটা বহুপদীকে আর একটা বহুপদী দ্বারা ভাগ করলে যে ভাগফলটা হবে সেটা বহুপদী হতেও পারে নাও পারে, হতেও পারে নাও পারে। আমরা দেখতে পেলাম যে এইটা উপরের যে লব, এটা হলো লব আর এটা কি হর। লবের যে এক্সপ্রেশনটা এ কিউব প্লাস এ, নিঃসন্দেহে এটা পি অফ এ এর একটি বহুপদী, কারণ প্রত্যেকটি ঘাতই কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার কিউ অফ এক্স ধরি হলো হরের বহুপদীটি এ কিউব মাইনাস এ, এটাও কিন্তু নিঃসন্দেহে একটি কি বহুপদী, কেননা এখানে চলক এ, এই এ এর কিন্তু ঘাতটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, বিধায় এটাও একটা বহুপদী। তাহলে একটা বহুপদীকে আর একটা বহুপদী দ্বারা ভাগ করলাম, ভাগফল হিসাবে পেয়ে গেলাম এটা, এইটা কিন্তু বহুপদী না, এটা কিন্তু বহুপদী না। কিন্তু যদি এরকম হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, উপরেরটাও একটা বহুপদী নিষ্কারটাও একটা বহুপদী, তাহলে এদের ভাগফল যদি আমি বের করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে, উপরে সূত্র ফেললাম এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, এটা এটা কাটা গেল, থাকলো শুধু এক্স মাইনাস ওয়ান। নিঃসন্দেহে এটা একটা বহুপদী, কারণ চলকের এখানে ঘাত হলো পজিটিভ অর্থাৎ অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এই ভাগফলটা কিন্তু বহুপদী হলো, বাট এই ভাগফলটা কিন্তু বহুপদী না। এ কারণে আমরা এই নিয়মটাকে মনে রাখার চেষ্টা করব যে একটা বহুপদীকে আরেকটি বহুপদী দ্বারা ভাগ করলে ভাগফল বহুপদী হতেও পারে নাও পারে। এখন আমরা যদি পাঁচ নম্বর প্রবলেমের দিকে যাই তাহলে পাঁচ নম্বর প্রবলেমে লেখা আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, এইটা বহুপদী কি না সেটা আমরা একটু টেস্ট করব। এখানে দেখতে পাচ্ছি চলক হলো এক্স ওয়াই এবং কারো ঘাতই মানে ঋণাত্মক নয়, সুতরাং অবশ্যই এটা একটা কি বহুপদী। আমরা ছয় নম্বর প্রবলেমে যদি যাই তাহলে লেখা আছে সিক্স এ প্লাস থ্রি বি, খেয়াল করে দেখো তো এইটা এ হলো একটা চলক, বি হচ্ছে আর একটা চলক, এবং চলকের ঘাত কিন্তু এখানে ওয়ান ওয়ান করে যা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং অবশ্যই এটাও একটা কি বহুপদী। আবার আমরা সাত নম্বর প্রবলেমটা যদি দেখি তাহলে ওখানে লেখা আছে সি স্কোয়ার প্লাস টু বাই সি মাইনাস থ্রি, এটাকে যদি আমরা মডিফাইং করি তাহলে সিটা নিচ থেকে উপরে গেলে মাইনাস ওয়ান মাইনাস থ্রি, এইটা কিন্তু বীজগাণিতিক রাশি বাট বহুপদী নয়। কেন? কারণ এই যে সি হচ্ছে এখানে চলক আর চলকের ঘাতটা এখানে ঋণাত্মক হয়েছে, যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা ওই এক্সপ্রেশনটাকে বলবো বহুপদী, তা আদারওয়াইজ ওটা শুধুমাত্রই বীজগাণিতিক রাশি বহুপদী নয়। আমরা যদি আট নম্বর প্রবলেমটা দেখি তাহলে লেখা আছে থ্রি রুট ওভার এন মাইনাস ফোর, মডিফাইং করলে আমাদের হয়ে যায় হাফ, এই যে রুট থাকলে হাফ হয়, যেহেতু এই এক্সপ্রেশনের ঘাত হয়েছে অঋণাত্মক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, সুতরাং এইটা বীজগাণিতিক রাশি কিন্তু বহুপদী নয়। আমরা দশ নম্বর আট নম্বর নয় নম্বরটা যদি দেখি তাহলে নয় নম্বরটাকে ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এইটা একটা বহুপদী। কেন বহুপদী আমরা এখন সেই বিষয়টা নিয়েই কথা বলার চেষ্টা করি। দেখো নয় নম্বর প্রবলেমটা হলো টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই, এটা এক্স হচ্ছে চলক ওয়াই হচ্ছে চলক, কিন্তু চলকের কোনো মাত্রাই এখানে ঋণাত্মক নয়, প্রত্যেকটি মাত্রাই মানে অঋণাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, বিধায় এইটা হচ্ছে একটা বহুপদী। এটাকে আমরা আরও অনেকভাবে নির্ণয় করতে পারি, সেটা হলো আমরা জানি একটা বহুপদীর সাথে
যদি আর একটা বহুপদীর গুণ করা হয় তাহলে অবশ্যই ওই গুণফলটা, মনে করো এফ অফ এক্স একটা গুণফল বেরোছে, অবশ্যই ওই গুণফলটা একটা বহুপদী, মানে গুণফলটা হলো কি, এইটা হলো বহুপদী। তাহলে আমরা কি বুঝলাম, গুণনফল বহুপদীর সাথে বহুপদীর গুণফলও একটা কি, বহুপদী। তাহলে এই যে এইটা হচ্ছে একটা বহুপদী, কারণ এই যে সি এক্স টু দি পাওয়ার পি এইটুকুকে এটা সমর্থন করছে, এই যে সি হলো টু, এক্স হলো চলক, আর এই ওয়ান হলো পাওয়ার, পাওয়ারটা হতে হবে অঋণাত্মক সংখ্যা, এটা তো অঋণাত্মক সংখ্যা, তাহলে এটা একটা কি, বহুপদী। আবার এইখানে এক্স আর ওয়াই হলো চলক, এটাও একটা বহুপদী। এই বহুপদীর সাথে এই বহুপদীর এনে কি হয়েছে, গুণন হয়েছে, তার কারণে এদের গুণফলটা হবে একটা কি, বহুপদী। সুতরাং এটা একটা বহুপদী, আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। শুধু গুণনের ক্ষেত্রে না, আমরা যদি কোনো বহুপদীর সাথে আর একটা বহুপদীকে যোগ করি তাহলে এদের যোগফল হিসাবে যেটা পাওয়া যাবে সেটাও একটা কি, বহুপদী। আবার যদি আমরা একটা বহুপদীর থেকে আর একটা বহুপদীকে বিয়োগ করি তাহলে যে বহুপদীটা পাওয়া যাবে, যে রাশিটা পাওয়া যাবে সেটাও একটা কি, বহুপদী। তার মানে এই তিনটা কথা আমাদেরকে খুব ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে, কি যে বহুপদীর সাথে বহুপদীর গুণফলও একটা বহুপদী, বহুপদীর সাথে বহুপদীর যোগফলও একটা বহুপদী, বহুপদী থেকে বহুপদীর বিয়োগফলও একটা বহুপদী, কিন্তু বহুপদীর সাথে বহুপদীর ভাগফল এফ অফ এক্স বহুপদী হতেও পারে, বহুপদী হতেও পারে, নাও হতে পারে। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। তাহলে এই তিনটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ভাগের ক্ষেত্রে হতেও পারে নাও পারে। এখন প্রশ্ন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি তাহলে দেখো, থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর জেড, এটা একটি তিন চলকের বহুপদী, এক্স ওয়াই জেড তিনটাই চলক। আচ্ছা, তিন চলকের বহুপদী কেন, কারণ কোনো চলকের ঘাতই তোমার ঋণাত্মক নয়, সবগুলা ঘাতই কি, ওয়ান, দ্যাট মিন্স অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সুতরাং অবশ্যই এটা একটা কি, বহুপদী। অথবা তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করেও এটা বহুপদী প্রমাণ করতে পারো, যেমন পি অফ এক্স, এই যে থ্রি এক্সটা দেখো তো এইটাকে সমর্থন করছে না, এক্স এর পাওয়ার কত, ওয়ান, এক্স এর পাওয়ার ওয়ান, এটা ঋণাত্মক, তাহলে এটা একটা বহুপদী। আবার এইটাও একটা কি, বহুপদী। বহুপদী থেকে বহুপদীর বিয়োগফল, বহুপদী থেকে বহুপদীর বিয়োগফল যে বের হবে সেটাও একটা কি, বহুপদী। সুতরাং আমরা বলতে পারি 10 নম্বরের এই এক্সপ্রেশনটাও একটি বহুপদী। আবার যদি আমরা 11 নম্বরের এক্সপ্রেশনটা দেখি তাহলে এখানে বলা আছে সিক্স বাই এক্স প্লাস টু ওয়াই, এখানে দেখো তো এক্সটা নিচ থেকে উপরে যদি নিয়ে যাই তাহলে প্লাস ওয়ান, এরকম হয়। যেহেতু এই এক্সপ্রেশনে এক্স একটা চলক, ওয়াই একটা চলক, এবং এই চলকের ঘাত ঋণাত্মক সংখ্যা, সুতরাং এটা একটা বীজগাণিতিক রাশি কিন্তু বহুপদী নয়। আমরা যদি 11 নম্বর এক্সপ্রেশনটা শেষ করার পর 12 নম্বর এক্সপ্রেশনটা দেখি তাহলে 12 নম্বর এক্সপ্রেশনে বলা হয়েছে থ্রি বাই ফোর এক্স মাইনাস টু ওয়াই। একটু খেয়াল করে দেখো, এইখানে এইটা হলো ভগ্নাংশ, এটা কোনো সমস্যা না, কিন্তু চলকের ঘাত কি, পূর্ণ সংখ্যা না এবং অঋণাত্মক সংখ্যা না, তাহলে অবশ্যই এটা একটা কি, বহুপদী। সুতরাং আমরা বুঝতে পারলাম বহুপদী হতে হলে বীজগাণিতিক রাশির যে প্রত্যেক পদের ঘাত হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ হইলেও কিন্তু সেটা বীজগাণিতিক রাশি হবে, বাট বহুপদী হতে পারে না। এখন আমরা 40 পৃষ্ঠার কাজ খ নাম্বারটা সলিউশন করার চেষ্টা করব। খ নাম্বারের প্রবলেমে বলা আছে যে নিচের বহুপদীগুলোর গুলোতে চলকের সংখ্যা এবং মাত্রা নির্ণয় করো। তার মানে প্রত্যেকটি প্রবলেম একটি বহুপদী সেটা কিন্তু প্রশ্নে উল্লেখ করেই দেওয়া থাকলো। আমাদের দায়িত্ব হলো এই বহুপদীটাতে চলক আছে কয়টা এবং চলকের মাত্রাটা কত সেটা আমাদেরকে বের করে দেখতে হবে। আমরা এক নম্বর প্রবলেমটা যদি এখানে দেখি তাহলে প্রবলেমটা উঠালাম, এখানে উঠানোর পর দেখতে পাচ্ছি যে অজ্ঞাত অক্ষর আছে একটা, সেটা হলো শুধুমাত্র এক্স, তাহলে এই বহুপদীটা চলক সংখ্যা হলো একটা
এবং মাত্রা হলো ওই চলকের সর্বোচ্চ মাত্রা কাকে বলে বহুপদীতে বহুপদীতে চলকের সর্বোচ্চ পাওয়ারকে বলা হয় হলো বা ঘাত বা সূচককে বলা হয় হলো মাত্রা তাহলে এইটা যদি একটি বহুপদী হয়ে থাকে আর x যদি চলক হয় আমরা দেখতে পাচ্ছি x এর সর্বোচ্চ ঘাতটা হলো কত 2 সুতরাং এই বহুপদীর মাত্রাটা হলো কত 2 আমরা যদি 2 নাম্বার প্রবলেমটা একটু দেখি তাহলে ওখানে লেখা আছে 3a + 2b এই এর যদি আমরা চলকের সংখ্যা বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই অবশ্যই দেখতে হবে যে এখানে অজ্ঞাত অক্ষর আছে কয়টি এই যে a এই যে b তাহলে এখানে চলক কয়টা দুইটা আমরা যদি মাত্রা দেখি তাহলে a চলকের মাত্রাও 1 b চলকের মাত্রাও 1 তাহলে আমরা বলতে পারি এক মাত্রার বহুপদী হলো 2 নাম্বার প্রবলেম 3 নাম্বার প্রবলেমে বলা আছে রাশিটা হলো 4xyz এইটা হচ্ছে একটা বহুপদী এই যে বহুপদীতে অনেকগুলা চলক যদি একসাথে গুণন অবস্থায় থাকে তাহলে তার মাত্রা বের করতে হলে ওই প্রত্যেকটি চলকের মাত্রাকে যোগ করতে হবে আমি আবারো বলি এইখানে আগে দেখি যে চলকের সংখ্যা কত এই বহুপদীতে চলকের সংখ্যা হলো x একটা চলক y একটা চলক z একটা চলক তাহলে চলকের সংখ্যা কত 3 আমরা যদি মাত্রা বের করতে চাই তাহলে দেখব ওই তিনটি চলক পরস্পরের সাথে কি অবস্থায় আছে যদি গুণন অবস্থায় থাকে তাহলে প্রত্যেকটি চলকের মাত্রা যোগ করতে হবে x এর চলক 1 y এর চলক 1 z এর চলক 1 যোগ করলে কত হলো 3 তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন একটা বহুপদীর মাত্রা যখন আমরা নির্ণয় করব তখন এক চলক হলে এক চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাই তার মাত্রা দুই চলক হলে ওই দুইটা চলক যদি গুণন অবস্থায় থাকে দুইটা অথবা তিনটা চলক যাই হোক না কেন যদি গুণন অবস্থায় থাকে চলকগুলো তাহলে মাত্রা হবে ওই দুইটা বা তিনটা চলকের মাত্রার যোগফল যেমন 4xyz এইটা একটা পুরাটাই বহুপদী তার x একটা চলক y একটা চলক z একটা চলক তাহলে চলকের সংখ্যা কত হলো 3 আর প্রত্যেকটি চলক পরস্পরের সাথে গুণন অবস্থায় আছে যার কারণে মাত্রা হবে প্রত্যেকটি চলক মানে চলকের মাত্রার যোগফল আমরা যদি প্রবলেম নাম্বার 4 দেখতে চাই তাহলে 4 নাম্বার প্রবলেমের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের 4 নাম্বার প্রবলেমটা আমরা উঠাই 2m² n - mn² এখানে আমরা দেখতে পাচ্ছি যে চলকের সংখ্যা হচ্ছে এই m একটা চলক n একটা চলক তাহলে চলকের সংখ্যা কত 2 আর মাত্রা হলো এই দুইটা চলক গুণন অবস্থায় থাকার কারণে m এর মাত্রা 2 আর n এর মাত্রা হচ্ছে 1 তাহলে মোট মাত্রা কত দাঁড়াইলো 3 আমরা যদি 5 নাম্বার প্রবলেমটা দেখি তাহলে 5 নাম্বার প্রবলেমে আমাদের কি দাঁড়াইলো 7a + b - 2 এখন আমরা যদি এইটাকে চলকের সংখ্যা বের করতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে a আর b এই দুটো হচ্ছে হলো আমাদের কি চলক আর মাত্রা যদি বের করতে চাই চলকগুলো যেহেতু গুণন আকারে নাই তাহলে প্রত্যেকটার দেখতে হবে যে মাত্রা কত 1 6 নম্বরটা যদি আমরা দেখি তাহলে দেখব 6a² b² c² এখানে যদি আমরা চলক খুঁজি তাহলে চলকের সংখ্যা হিসাবে আমরা পেয়ে যাব এ একটা চলক বি একটা চলক সি একটা চলক তাহলে তিনটা আর মাত্রা পেয়ে যাব প্রত্যেকটি চলক যেহেতু গুণন অবস্থায় আছে তাহলে প্রত্যেকের মাত্রার যোগফলটা হবে তোমার চলক এই বহুপদীর মাত্রা তাহলে আমরা বুঝতে পারলাম বহুপদীর মাত্রা হচ্ছে চলক যেটা থাকবে সেই চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ওই বহুপদীর মাত্রা এখন চলক যদি একাধিক থাকে এবং সেই চলকগুলো যদি পরস্পর পরস্পরের সাথে গুণন আকারে থাকে তাহলে মাত্রা বের করার সময় প্রত্যেকটি চলকের মাত্রাকে যোগ করে মোট যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটাই হবে ওই বহুপদীর মাত্রা এখন আমরা 40 পৃষ্ঠার কাজের গ অংশটা সমাধান করার চেষ্টা করব গ অংশে বলা আছে যে নিচের বহুপদীগুলোর প্রত্যেকটিকে তার মানে এইগুলা কিন্তু প্রত্যেকেই বহুপদী এটা কিন্তু প্রশ্নে ডিক্লেয়ার করে দেওয়া হলো
এবং আমাকে করতে বলা হলো যে এই প্রত্যেকটি বহুপদীকে দুইটা কাজ করো, একটা হলো এক চালকের বহুপদীর আদর্শ রূপে প্রকাশ করো এবং এক চালকের বহুরূপীর মাত্রা মুখ্য সহ ধ্রুব পদ নির্ণয় করো। একটা হলো আদর্শ রূপে প্রকাশ, আর একটা হচ্ছে মাত্রা মুখ্য সহ ধ্রুব পদ নির্ণয় করো। আবার ওই রাশিটাতেই ওয়াই চালকের বহুপদীর আদর্শ রূপে প্রকাশ করতে বলছে, আবার ওই ওয়াই চালকের যে বহুপদী আদর্শ রূপ হইল তার মাত্রা মুখ্য সহকার ধ্রুব পদ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এক নাম্বার প্রবলেমটা যদি লিখি, যে এখানে এক নাম্বার প্রবলেমটা হলো এটা, এখানে এক চালকের বহুপদীর আদর্শ রূপ, তাহলে সেটা আমরা কিভাবে লিখব সেটা একটু দেখো। আমরা এইটা লেখার আগে এখানে এক্সট্রা একটা জিনিস বুঝে আসি, সেটা হলো যে আমি এরকম একটা বহুপদী নিলাম, খেয়াল করে দেখো তো নিঃসন্দেহে এটা একটা বহুপদী, কারণ চলক হলো এখানে এক্স, এবং এই এক্স চলকের মানে কোনো প্রকার ঘাত ঋণাত্মক সংখ্যা নাই, নিঃসন্দেহে এটা একটা বহুপদী। এক্স চলকের বহুপদী হওয়ার কারণে আমরা এটাকে পি অফ এক্স আকারে লিখতে পারি, কারণ পিতে পলিনোমিয়াল মানে বহুপদী বোঝানো হয়। এখন এটা এক্স চলকের বহুপদী নিঃসন্দেহে, এটা আদর্শ রূপ কিনা সেটা আমরা একটু দেখব। আদর্শ রূপ হতে হলে চলক যে থাকবে, এই চলকের যে ঘাত, ওই চলকের ঘাতটার অধক্রম অনুসারে সাজাইতে হবে। অধক্রম অনুসারে মানে সর্বোচ্চ পাওয়ার থেকে কমতে কমতে পাওয়ার শূন্যতে আসতে হবে, তাহলে আমরা ওই প্রকাশটাকে বলতে পারবো আদর্শ প্রকাশ। আর যদি এলোমেলোভাবে পাওয়ার সাজানো থাকে, পদগুলো সাজানো থাকে, তাহলে ওইটাকে আমরা আদর্শ প্রকাশ বলবো না। আর এটা যদি আদর্শ প্রকাশ হয় তাহলে এইটা হবে হলো তার কি মুখ্য পদ, কি পদ, মুখ্য পদ, কারণ বহুপদীতে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদকে বলা হয় বহুপদ। যেহেতু এইটাতে এক্স হলো চলক, তার সর্বোচ্চ ঘাত হলো 2, সুতরাং এই পুরাটুকু হলো কি মুখ্য পদ। আর মুখ্য পদের যে সহগ, ওই সহগটাকে বলা হয় হলো মুখ্য সহগ। তাহলে এটা মুখ্য পদ হলে তার সহগ কত, এক্স এর সাংখ্যিক গুণিতক মান কত, এ, তাহলে এটা হলো এখানে কি মুখ্য সহগ। আর যে অংশে চলক থাকবে না অথবা চলকের ঘাত শূন্য, সেইটাকে বলা হবে হলো ধ্রুব পদ। তাহলে চলক বর্জিত পদকে ধ্রুব পদ, অথবা চলকের ঘাত যদি শূন্য হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি ধ্রুব পদ, কি বলতে পারি ধ্রুব পদ। এখন আমরা দেখি এক চলকের বহুপদীর আকারে যদি এটাকে প্রকাশ করতে চাই তাহলে এইটাতে দেখতে হবে, চলক যেহেতু ঘোষণা দিছি আমরা এক্স, তাহলে আমরা এখানে লিখব পি অফ এক্স। তার মানে এক্স এর সর্বোচ্চ ঘাত কোথায় আছে, 3x2 সাথে, তাহলে 3x2 আগে লিখব, তারপরে এক্স সমৃদ্ধ পদ আছে হলো এক্স, আর এই y2 আর -3 এটাতে কোনো প্রকার এক্স না থাকার কারণে আমরা এটাকে কমন মাইনাস কমন নিয়ে এভাবে লিখে নেব। খেয়াল করে দেখো এইটা একটা বহুপদী, চলকটা হলো এক্স, এবং তার এই সর্বোচ্চ পদ ঘাত বিশিষ্ট পদটা শুরুতে আছে, তাহলে এইটার মুখ্য পদ হবে হলো -3x2। আমাকে কী বের করতে বলছে, মাত্রা। অতএব মাত্রা যদি আমরা দেখি তাহলে সর্বোচ্চ মাত্রা কত, 2। আমরা যদি মুখ্য সহগ বের করতে চাই তাহলে আগে মুখ্য পদ নিশ্চিত হতে হবে, এটা যেহেতু মুখ্য পদ, মুখ্য পদের সাথে 3 আছে সাংখ্যিক গুণিতক হিসাবে, তাহলে 3টা হবে হলো আমাদের মুখ্য সহগ। আর যদি আমরা ধ্রুব পদ বের করতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে এইখানে চলক বর্জিত পদ কোনটা, এই যে এইটুকুর ভিতরে কোনো প্রকার এক্স নাই, যেহেতু চলক আমাদের এক্স আর এইটুকুর ভিতরে কোনো এক্স নাই, সুতরাং এইটা হবে হলো আমাদের নিম্ন ধ্রুব পদ। আমরা মনে হয় ব্যাপারটা বুঝাইতে পেরেছি। আমরা যদি 2 নম্বর সমস্যাটা দেখি তাহলে শুধু এইটুকু মুছে দিলাম। ও, 1 নম্বর সমস্যাতেই এক্স চলকের না দেখে যদি আমরা ওয়াই চলকের দেখি তাহলে কি হবে, খেয়াল করে দেখো, তখন আমাকে লিখতে হবে পি অফ ওয়াই। পি অফ ওয়াই যদি হয়, এখানে ওয়াই এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ কোনটা, -y2, তারপরে পুরা কারুর সাথে আর কোনো ওয়াই নাই, সুতরাং সবগুলাকেই যেগুলো ওয়াই নেই ওইগুলাকে একত্রে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব ধ্রুব পদ হিসাবে। তাহলে এই প্রকাশটা হলো 1 নম্বর সমস্যার ওয়াই চলকের আদর্শ রূপে প্রকাশ। আর এই ক্ষেত্রে
মাত্রাটা হবে কত দুই মুখ্য সহগ কত হবে এখানে কিছু নাই মানে মাইনাস ওয়ান আর ধ্রুব পদটা হবে এই পুরাটুকু থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি আমরা যদি দুই নাম্বার সমস্যাটাকে দেখি দুই নাম্বার সমস্যা যদি আমরা লিখতে চাই তাহলে দুই নাম্বার সমস্যাটাকে কিভাবে লিখব এই যে এখানে এক্স চলকের বহুপদীর আদর্শরূপ পি অফ এক্স পি অফ এক্স যদি হয় তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট পদটা আসবে সামনে তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স তারপরে যাবে এক্স টু দি পাওয়ার ফোর তারপরে যাবে এক্স স্কোয়ার তারপরে যাবে থ্রি এটা হলো এক্স অলকের বহুপদী আর এটার যদি আমরা মাত্রা বের করতে চাই তাহলে দেখো এখানে কত আছে এক্স এর পাওয়ার সর্বোচ্চ ছয় সুতরাং এর মাত্রা হলো ছয় আমরা যদি মুখ্য সহগ বের করতে চাই তাহলে সর্বোচ্চ পদ পাওয়ার বিশিষ্ট পদটাই মুখ্য পদ এখানে কত আছে মাইনাস ওয়ান আর আমাদের যদি ধ্রুব পদ বের করতে বলে তাহলে আমরা তো জানি চলক বর্জিত পদকেই বলা হয় ধ্রুব পদ এখানে চলক বর্জিত পদ কত থ্রি সুতরাং এই এক্সপ্রেশনের এক্স চলকের আদর্শ রূপের এলো এটা আর তার মাত্রা মুখ্য সহগ এবং ধ্রুব পদ আমরা এভাবে নির্ণয় করব আমরা যদি এই প্রবলেমটারই যদি আমরা ওয়াই চলকের ক্ষেত্রে বলি তাহলে এই প্রবলেমটাতে আমাকে সাজা লিখতে হবে এখানে কোথাও কি কোনো জায়গায় ওয়াই আছে নাই যেহেতু ওয়াই নাই তাহলে এই পুরা টুকুটেই আমরা কি করব এরকমভাবে লিখব লিখে যেহেতু ওয়াই নাই তাই ওয়াই আনার জন্য আমাকে ওয়াই টু দি পাওয়ার জিরো লিখতে হবে আর এখানে ধ্রুব পদ হিসাবে আমরা শূন্য লিখব যদি তাই হয় তাহলে আমাদের এখন এইখানকার যে ভ্যালুগুলো আমরা লিখব কিভাবে দেখবো দেখো মাত্রা কত এই যে ওয়াইয়ের মাত্রা কত শূন্য আর মুখ্য সহগ কত তাহলে এখানে যা থাকবে সেটাই তো মুখ্য সহগ চলকের সাথে সাংখ্যিক গুণিতক হিসাবে যতটুকু থাকবে সেটাই হলো মুখ্য সহগ আর ধ্রুব পদ কত এই যে ধ্রুব পদ তো নাই শূন্য আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি এখন যদি আমরা তিন নাম্বার প্রবলেমটা দেখি তাহলে তিন নাম্বার প্রবলেমের ক্ষেত্রে আমাকে রাশিটা চেঞ্জ করে লিখতে হবে তিন নাম্বার প্রবলেমটা কি বলা আছে তিন নাম্বার প্রবলেমে বলা আছে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু তাহলে আমাদের যেহেতু এক্স অলকের বহুপদীর আদর্শরূপ লিখবো পি অফ এক্স তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটা শুরুতে হবে আচ্ছা সেই ক্ষেত্রে মাইনাস ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর খেয়াল করে দেখো আমার কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর ছিল সামনে আমি কিন্তু ওটাকে একদম সর্বডানে লিখলাম আমরা যে চলক আকারে লিখব সেই চলকটা প্রত্যেক পদে সর্বডানে লিখতে হবে তো আমাদের চলকটা হলো এক্স যার কারণে এক্সটাকে ডানে লেখা তার সামনে কিন্তু অন্য অন্যগুলো লিখে দিয়েছি এখন এইটাকে যদি আমরা লিখি তার কারণে এক্স টু দি পাওয়ার ফোর এর পরেই তো এক্স স্কোয়ারের অবস্থান তাই ফাইভ এক্স স্কোয়ার ওয়াই তারপরে হচ্ছে মাইনাস টু এই এক্সপ্রেশনে আমরা এটাকে আমরা আদর্শরূপ বলবো ও এটা কিন্তু এখানে ভুল হলো কারণ কি কারণ হলো ওয়াই যেহেতু এক্স যেহেতু চলক তাহলে এক্সটাকে আমাকে পিছনে লিখতে হবে সর্বডানে তাহলে এর মাত্রাটা কত হবে এর মাত্রাটা হবে এই যে ফোর চলক যেহেতু এক্স তাহলে তার মাত্রাটা কত হবে ফোর মুখ্য সহগ কত হবে এই যে এইটুকু মাইনাস ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর ধ্রুব পদ কত হবে চলক বর্জিত পদটাকেই বলা হবে কি ধ্রুব পদ এই প্রবলেমটা তিন নাম্বার প্রবলেমে যদি এইটা করি যে ওয়াই চলকের বহুপদী রূপে প্রকাশ করো তাহলে আমাকে এইটুকু মুছে দিতে হবে মুছে দিয়ে এই রাশিটার ভিতরে যেখানে আমার ওয়াই আছে ওই ওয়াইয়ের সর্বোচ্চ পাওয়ারের পদটা শুরুতে হবে তাহলে এটাতে সর্বোচ্চ পাওয়ার আছে তাই মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এটা কিন্তু ঠিক আছে কারণ ওয়াই হলো চলক ওয়াই যদি চলক হয় তাহলে ওয়াইয়ের অবস্থানটা হবে পদের সর্বডানে তারপরে হবে এটা প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই এটা কিন্তু ঠিক আছে কারণ ওয়াই সর্বডানে আছে তারপর মাইনাস টু এই ক্ষেত্রে মাত্রা কত হবে এই ক্ষেত্রে মাত্রা কিন্তু হবে ফোর আর মুখ্য সহগ কত হবে
এই যে চলকের সামনে যতটুকু থাকবে সবটুকুই হলো মুখ্য সহগ, আর ধ্রুব পদটা কত হবে? মাইনাস টু। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। এখন যদি আমরা প্রবলেম নাম্বার ফোর লিখি, ফোর নাম্বার প্রবলেম যদি লিখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি এখানে উল্লেখ করতে হবে এটা একটু খেয়াল করো। এখানে এক্স চলকের সহগের কথা, এক্স চলকের আদর্শ রূপে প্রকাশ করা বলা আছে, তাহলে এক্স চলকের সর্বোচ্চ মানে ঘাত বিশিষ্ট পথটাকে সামনে লিখতে হবে, থ্রি এক্স কিউব, তারপরে এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার, তারপরে শুধু এক্স, তারপরে প্লাস সিক্স, এরকম করে এক্সপ্রেশন করতে হবে যেন চলকের ঘাত সর্বোচ্চ থেকে কমতে কমতে একদম শূন্যতে যায় পৌঁছায়, তাহলে সেটাকে বলা হবে আদর্শ প্রকাশ। এর মাত্রা কত? থ্রি। সহগ কত? চলকের সাথে যা গুণন থাকবে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের সহগ হলো মুখ্য সহগ। ধ্রুব পদ কোনটা? সিক্স। আমরা যদি এই রাশিটারই ওয়াই চলকের আদর্শ রূপে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে ওয়াইটা কোথায় আছে, কোথাও কি ওয়াই আছে, কোথাও ওয়াই নাই। যদি ওয়াই না থাকে তাহলে তো আমি বলছি যে পুরাটুকুকে লিখবো, লিখে ওয়াই টু দি পার জিরো আকার লিখে এখানে একটা জিরো দেব, তাহলে আমাদের কি হবে, মাত্রাটা হবে হলো শূন্য, মুখ্য সহগ কত, এই যে পুরাটুকু থ্রি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স, ধ্রুব পদ কত, শূন্য। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। সর্বশেষ আমরা যদি পঞ্চম নাম্বার প্রবলেমটাকে দেখি, তাহলে পঞ্চম নাম্বার প্রবলেমে কি আছে, সর্বোচ্চ কি কি পদগুলোর ভিতরে সর্বোচ্চ ঘাত কোনটা সেটা সামনে আসবে। তাহলে এই যে এক্স চলক দেখে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর সামনে আসবে, তারপরে থ্রি এক্স কিউব ওয়াই, তারপরে টু ওয়াই জেড এক্স, এক্স ওয়াই জেড কিন্তু লেখা যাবে না, কারণ ওই যেটা চলক সেটা যাবে হচ্ছে কোথায়, পদের ডানে। তাহলে এক্স যেহেতু আমাদের চলক, তাহলে এক্সটার অবস্থানটা হবে সর্বডানে, এক্স এর অবস্থানটা হবে সর্বডানে। এখন এটার মাত্রা কত? এটার মাত্রা কত? ফোর। তারপর এইটার সহগ কত? এই যে মাইনাস ওয়ান। ধ্রুব পদ কত? ধ্রুব পদ আসলে তো নাই, ধ্রুব পদ নাই মানেই তো শূন্য, ধ্রুব পদ নাই। এখন আমরা যদি এটাকে ওয়াই চলকের সাপেক্ষে লিখতে চাই, তাহলে এখানে ওয়াইটা আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা ওয়াইটাকে কমন নিয়ে থ্রি এক্স কিউব প্লাস টু এক্স জেড ইন্টু ওয়াই এই আকারে লিখব, তারপরে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এইটা লিখবো, তাহলে আদর্শ আকারে প্রকাশ হয়ে যাবে, কারণ এখানে ওয়াই, এখানে ওয়াই, ওয়াইটা কমন নিলে এইটা আর এটা তো যোগফল আকারে আমাকে লিখতে হচ্ছে এখানে, আর এই যে ওয়াই কমন নিয়ে ওয়াইটা এখানে দিছি, তারপরে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর মাত্রাটা হলো এর উপর কিছু নয় মানে কি ওয়ান, তাহলে এর মাত্রা হচ্ছে ওয়ান। ধ্রুব পদ কোনটা? এই যে এইটুকু, এর সাথে যারা থাকবে থ্রি এক্স কিউব প্লাস টু এক্স জেড, আর ধ্রুব পদ হবে কোনটুকু? মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, কারণ এখানে কোনো প্রকার ওয়াই নাই, ওয়াই যেহেতু চলক আর ওয়াই যেটাতে নাই সেটাই তো হবে আমাদের কি, ধ্রুব পদ। এই ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমস্যা সমাধান করে দিলাম। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন সমস্যা সমাধান করে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করব। ঘ নম্বর প্রবলেমটাতে একটা বহুপদী উল্লেখ করে আছে, এবং ওই বহুপদীতে এক্সের রিপ্লেস হিসাবে পি অফ ফাইভের মান, পি অফ সিক্সের মান এবং পি অফ হাফের মান বের করতে হবে। এ ধরনের প্রবলেম সলিউশন করতে গেলে শুরুতে এখানে বা দেওয়া আছে লিখে যে বহুপদীটি দেওয়া আছে সেটা আমরা লিখব, এবং এক্সের রিপ্লেস হিসাবে কাকে বসানো হয়েছে, পি অফ ফাইভ, তার মানে যেখানে এক্স আছে বহুপদীতে সেখানে আমরা ফাইভ বসাবো, ফাইভ বসে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব, 50 আর 3 = 53। আমরা যদি পি অফ সিক্স বের করতে চাই, ওই একইভাবে যেখানে এক্স আছে সেখানে আমাকে সিক্সটা বসাতে হবে, 6 × 6 = 36 + 72 + 3 = 75 হবে অ্যান্সার। আমাদের হাফ যেখানে এক্স আছে আমরা সেখানে হাফ বসিয়ে দেব, তাহলে 2 × 1/4 + 3, এটা যে এটা কেটে দিলে হবে হাফ, 3 × 3 = 6 × 1 = 7/2। আজকের আলোচনা যদি সবার ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে, যেন পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমার নোটিফিকেশন বারে চলে যায়। আর লাইক কমেন্ট অবশ্যই করবা, আমাকে উৎসাহিত করবা, আমি চেষ্টা করব তোমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটি অধ্যায়ের সবগুলো সমস্যাকে সমাধান করে দেওয়ার জন্য। আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, তোমরা যেন সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।